আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি লেভেলের উচ্চতর গণিতের প্র্যাকটিক্যালের খাতা কিভাবে তোমরা তৈরি করবে, বা প্র্যাকটিক্যাল এর যে 25 মার্কস নাম্বার থাকে তোমাদের উচ্চতর গণিতে, সেই 25 মার্কস নাম্বার পেতে হলে একটি প্র্যাকটিক্যাল খাতার আমাদের যে করণীয়, বা প্র্যাকটিক্যাল খাতায় তোমরা কিভাবে ইন্ডেক্স লিখবে, বা প্র্যাকটিক্যাল খাতাতে কোনো একটি তোমার তত্ত্ব দেয়া থাকলে সেই মূল তত্ত্বর সাপেক্ষে তোমরা তোমাদের করণীয় কাজগুলো কিভাবে করবে, সেগুলো আজকে তোমাদের সামনে আমি তৌহিদ স্যার তুলে ধরার চেষ্টা করছি। তোমরা একটু খেয়াল করো, আমি প্র্যাকটিক্যাল খাতার যে ইন্ডেক্সটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমার একজন প্রিয় শিক্ষার্থী তার নিজের হাতের লেখার এই প্র্যাকটিক্যালে দেখো, বা তোমরা দেখলে দেখতে পাবে যে প্রায় 17টি সে প্র্যাকটিক্যাল কমপ্লিট করছে, এবং সুন্দরভাবে 17টি প্র্যাকটিক্যালের আমার নির্দেশনা অনুসারে সে ডেট বসিয়েছে, এবং আমি চেষ্টা করেছি তাকে হেল্প করার, এবং কিভাবে লিখতে হবে, লেখার কী করণীয় কাজ, বা তাকে যতটুকু পারি অ্যাজ এ টিচার হিসাবে, আমার প্রিয় ছাত্রী হিসাবে, তার লেখার ধরন এবং তার লেখাগুলো এত চমৎকার তোমরা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছ। আমি 1 নম্বর যে ইন্ডেক্সে প্র্যাকটিক্যালটি আছে, তোমরা একটু খেয়াল করো, প্রথমে সিরিয়াল নম্বর দেওয়া আছে, এবং তারপর ডেট দেওয়া আছে 14/8/2018, এবং নেম অফ দ্য এক্সপেরিমেন্ট যেখানে y = 2x - 5 সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। এভাবে করে আমি তোমাদের সামনে যে 17টি প্র্যাকটিক্যাল আছে, 17টি প্র্যাকটিক্যালের কীভাবে তোমরা লিখবে, বা লেখার ক্ষেত্রে তোমাদের কী সতর্কতা অবলম্বন করবে, বা একটি তত্ত্ব দেওয়া থাকলে তত্ত্বগুলো কীভাবে লিখবে, তোমাদের প্রয়োজনীয় যে উপকরণ লাগবে, বা কার্যপদ্ধতি এবং ফল সংকলন কীভাবে করবে, সেগুলো আমি এখন তোমাদের সামনে একটু আলোচনা করতে চাচ্ছি। তোমরা দেখো নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, যেটি সমীকরণ দেওয়া ছিল y = 2x - 5 সমীকরণের লেখচিত্র অঙ্কন। এটা অবশ্যই তোমরা প্রশ্নটি দেখলে বুঝতে পারছো, এটি স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ 11.4 যে অনুশীলনী, y = 2x - 5 সমীকরণের লেখচিত্র কীভাবে অঙ্কন করবে। তাছাড়াও তোমরা যদি দেখো 1.2 অনুশীলনী, যে y = mx + c যে সরলরেখার সমীকরণ ছিল, এই সরলরেখার সমীকরণে কীভাবে আমরা প্র্যাকটিক্যালটি সম্পন্ন করব সেটি একটু দেখে নাও। প্রথমে আমরা যে প্রশ্নটি থাকবে, এ প্রশ্ন পাওয়ার পরে আমরা শুরুতে লিখব তত্ত্ব লিখেছি। দেখো y = 2x - 5 সমীকরণে x এর যে কোনো মানের জন্য y-এর মান আমরা পাব, যেগুলো বাস্তব মান। অর্থাৎ তত্ত্বর পরে তোমরা যে প্রয়োজনীয় উপকরণগুলো একটু দেখে নাও। আমাদের যেটা প্রয়োজন হবে শক কাগজ, পেন্সিল, স্কেল, ইরেজার, শার্পনার, ক্যালকুলেটর, এই প্রয়োজনীয় উপকরণ আমরা প্রথমে সুন্দরভাবে আমাদের কাছে রাখব, এবং এই প্রয়োজনীয় উপকরণের মাধ্যমে আমরা কীভাবে কার্যপদ্ধতি এবং ফল সংকলন করব সেটি তোমাদের সামনে একটু দেখানোর চেষ্টা করছি। 1 নম্বর যেটি দেওয়া আছে, y = 2x - 5 সমীকরণ থেকে x এর কয়েকটি বাস্তব মানের জন্য আমরা y এর মান নির্ণয় করব, এবং x এর বিভিন্ন মানসমূহ আমরা নিয়ে নিচের ছকটি যখন পূরণ করব, তখন x এর আমরা -4 মান নিয়ে আমরা পেয়েছি, y এর মান -13, এরপরে x এর মান আমরা -3 নিয়ে আমরা y এর মান পেয়েছি -11, এবং থার্ড যে সারি, এই সারিতে দেখো x, y, অর্থাৎ ক্রমজোড়ের যে বিন্দুর স্থানাঙ্ক, যেটা আমরা ক্রমজোড়
ক্রোমোজোর হিসেবে যদি বিবেচনা করি, এক্স এর মানটা আমরা ডোমেন বলবো, ওয়াই এর মানকে আমরা রেঞ্জ বলবো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মান -4 এবং -13 বা দ্বিতীয় একটি বিন্দু পাবো -3, -11। এভাবে করে আমরা কয়েকটি মান নিব আমাদের সুবিধা মতো মান নিয়ে পরবর্তীতে আমরা এই মানগুলো যে ছক কাগজ নিব, এই ছক কাগজে আমরা কীভাবে ছকটি তৈরি করব। আমরা জানি যে গ্রাফ পেপারে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও আমরা ওয়াই ড্যাশ দুইটি পরস্পর লম্বস্থিতির সরলরেখা প্রথমে এঁকে নিব। এরপরে আমরা যে বিন্দুসমূহ পেয়েছিলাম খুব সুন্দরভাবে শার্পনার দিয়ে পেন্সিলটা শার্প করে আমরা বিন্দুগুলো স্থাপন করব, এবং বিন্দুগুলো স্থাপন করে আমরা যোগ করে উভয় দিকে তীর চিহ্ন দিয়ে, অর্থাৎ সরলরেখার যে রশ্মি চিহ্ন দিয়ে আমরা এটিকে পরিপূর্ণ করব। এর পরবর্তীতে তোমরা দেখো আমি গ্রাফ পেপারের যে আনুভূমিক এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ, উলম্ব রেখাকে ওয়াই ওয়াই ড্যাশকে উলম্ব রেখা বিবেচনা করে আমরা যে বিন্দুগুলো পেয়েছিলাম এই বিন্দুগুলো যে গ্রাফ পেপারে আমরা স্থাপন করে যোগ করার পর যে একটি রেখা পেয়েছিলাম, এই রেখাটি আমরা লাস্ট অফ অল সিদ্ধান্ত নিতে পারলাম লেখচিত্রটি একটি সরলরেখা। অর্থাৎ ওয়াই সমান 2x-5 সমীকরণের যে লেখচিত্র পেলাম এটি মূলত একটি সরলরেখার সমীকরণ। এই সরলরেখাটি পরিপূর্ণভাবে যখন আমাদের আঁকা হয়ে যাবে লাস্ট অফ অল যে এসে যে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কী ধরনের সতর্কতা আমাদের অবলম্বন করার প্রয়োজন। 1 নম্বর, ছক কাগজে সতর্কতার সাথে বিন্দুগুলো স্থাপন করব। এরপরে নির্ভুল লেখচিত্র পাওয়ার জন্য সরু পেন্সিল ব্যবহার করব। বিন্দুগুলো সংযোজক করার সময় সাবধানতা অবলম্বন করব। এভাবে তোমরা যে প্র্যাকটিক্যাল খাতা আমি 17টি যে প্র্যাকটিক্যাল আমার শিক্ষার্থীকে দিয়ে কমপ্লিট করিয়েছি, এই 17টি প্র্যাকটিক্যালের আমি পরবর্তীতে চেষ্টা করব এভাবে করে 2 নম্বর যে এক্সপেরিমেন্ট বা এভাবে 17টি যে এক্সপেরিমেন্ট আছে সেই এক্সপেরিমেন্টে কীভাবে পরিপূর্ণতা আনবে বা প্র্যাকটিক্যাল তোমরা সম্পূর্ণ করবে সেগুলো নিয়ে পরবর্তীতে থাকার চেষ্টা করব। তোমরা সবসময় চোখ রাখো তৌহিদ একাডেমিতে, এবং তোমাদের কল্যাণে আমি সবসময় আসি, এবং তোমরা যাতে ভালো পরীক্ষা দাও, ভালো ফলাফল করো সেই শুভকামনায় আজকের এই ক্লাসের ইতিটার নাম আল্লাহ হাফেজ।